ওই নতুন করে লাগানো হয়েছে কি? কিন্তু 2019 লাগানো হয়েছে। 2019 থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, যে চারিদিকে থমথমে অবস্থা, চারিদিকে আগুন জ্বলছে, লোকের বাড়িতে গুলিবোম চলছে, সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে। শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি, রুস্তম গুমটিতে লাগানো আছে, 10 নম্বর গড়িতে লাগানো আছে, ব্যক্তিগত আমি এমএলএ অফিস, জগদ্দল এমএলএ অফিসের সামনে লাগানো আছে, মেন রোডগুলোর উপরে লাগানো আছে। তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে। আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে, যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে ওই ক্যামেরার থ্রু দিয়ে। তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে। কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত, যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনের, ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায়, আর একতলায় থাকে এই অঞ্চলে যত শুটার আছে, ক্রিমিনালস আছে, তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে। এটা তো কোনো অজন্ত কিছু নয়, ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলো সে বলে দেবে। কোনো নজরদারির বলে নয়, এটা তো বিগত দিন থেকেই লাগানো আছে, এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি। এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে, আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে ঠিক আছে, কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল, আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল। আপনারা ছবিতে দেখে নেবেন এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে, নতুন করে না। আর দেখুন, প্র্যাকটিক্যালি অর্জুন একটা মিথ্যে সাংসদ, মিথ্যে কথা ছাড়া ওর কাছে কিছু নেই, এই ধরনের মিথ্যে কথাই ও খালি বলে। বলতে দিন ওকে, বাদ বাকিটা কোর্টে মামলা করেছে, কোর্ট থেকে যা ডিসিশন হবে দেখা যাবে। তাহলে তো সবারই খুলবে, তাহলে আইন এবং নিরাপত্তা মানুষকে, সাধারণ মানুষকে কি করে দেয়া যাবে দেখা যাক। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।